সাইফুল্লাহ খান লিখেছেন আশুর ফজিলত কি হোসেন রাজ্লাহ তাহার হৃদয় বিদারক ঘটনার সঙ্গে সম্পর্কিত এই দিনের মর্যাদার কারণ কী এ বিষয়ে আলহামদুলিল্লাহ আমরা এর আগে বারবার বলেছি এ বিষয়ে আমাদের বহু ভিডিও আছে তারপর আপনি প্রশ্ন করেছেন আশুরার দিন আলহামদুলিল্লাহ বাংলাদেশে কালকে শনিবার আশুরা অর্থাৎ মোহরমে দশ তারিখ তো আশুরার দিনের মর্যাদার কারণ হলো মূলত মোসাফ ইসলামের বিজয় এছাড়াও এদিনে ঐতিহাসিক আরও অনেকগুলো ঘটনা ঘটেছে এটা একটা ঐতিহাসিক দিন বলতে পারি এ দিনটি মূলত বিজয়ের এ দিনটি মূলত আনন্দের কিন্তু এই বিজয়ের দিনে একটি শোক শোকাবহ ঘটনা ঘটেছে কারবালায় কার্বালায় নবিক রাহিম সাল্লাহিস্লামের ওয়াফাতের অর্ধশতাব্দী পরে এসে তো সেখানে যে শোকাবহ ঘটনা ঘটেছে তার প্রিয় দৌহিত্র হোসেন আদালত তহনকে নির্মমভাবে অত্যাচারীরা পাপিষ্টরা হত্যা করেছেন তো এর মধ্য দিয়ে যে শোকাবহ ঘটনা ঘটেছে এর কারণে আশুরার যে মূল তাৎপর্য সেটি কখনোই হারিয়ে যাবে না সেটাই কখনও আমরা ভুলে গেলে চলবে না বরং আমরা বলতে পারি যে একটা আনন্দের দিনে একটি বেদনার ঘটনাও ঘটেছে জাস্ট এটুকু এর বাইরে আর আমরা দেখতে পারি সেটা হলো যে আশ্রয়ের দিনে হোসান রাজে উল্লাহ সপরিবারে মর্মান্তিক যে খুনের ঘটনা হয়েছে তার মধ্য দিয়েও কিন্তু সত্যের বিজয়ী হয়েছে কারণ তার তারপর মাত্র চার বছর তার শাসন ভার ধরে রাখতে পেরেছিল এর বেশি পারেনি অর্থাৎ চূড়ান্তভাবে হোসান রাজে আল্লাহ গোটা বিশ্বের মুসলমানদের অন্তরে এখনও জায়গা করে আছেন তার বিপরীতে তাকে যারা খুন করেছে তারা বা তার খুনকে যারা সমর্থন করেছে তারা কেউই কিন্তু পৃথিবীর মানুষের কারোর কাছেই অন্তত মুসলমানদের কাছে কেউ প্রশংসিত নাই তো যার কারণে বিজয় মূলত হোসেন্লাহ হয়েছে এবং তিনি যে তার অবস্থানে অনড় ছিলেন তা এবং তিনি যে অন্যায়ের কাছে মাথা নত করেন নাই তিনি যে তার আদর্শকে বিকিয়ে দেন নাই এর মাধ্যমে মূলত তার আদর্শের জয় হয়েছে বিধায় একজন মুসলমান সেখান থেকে কোনো প্রেরণা শিক্ষা গ্রহণ করবে এটি হবে আদুর আশুরার অন্যতম করণীয় আমাদের জন্য রেজাউল করিম লিখেছেন করা কি ইসলামী শরীতে জায়েজ আছে কোনো মৃত ব্যক্তির কবরকে কেন্দ্র করে সেখানে কোনো প্রকার আনন্দ ফুর্তি এটা জাহেলি জাহেলি কর্মকাণ্ড এটা ইসলামী কোনো কর্মকাণ্ড না এবং ইসলামী শরীরে জায়জ হওয়ার কোনো কারণ নেই প্রথমত মাজার কেন্দ্রিক এ সমস্ত কার্যক্রমগুলোতে শিল্প থাকে বিদাত থাকে বহু হারামের উপস্থিতি থাকে সেই কারণে এগুলো সম্পূর্ণ নাজায়জ গুণা এবং সুস্পষ্ট এবং পরিষ্কার হারাম যার কারণে এই জন্য কোনো অবস্থাতেই আপনার আমাদের জন্য এই কাজগুলো করা যায় হবে না অর্থাৎ ওরস করা এবং ওরস কেন্দ্রিক যে কাজগুলো আছে সেগুলো কোনো অবস্থাতেই যেন না হয় একজন ইমানদার হিসাবে সেগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে